আপনারা দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি মৌসুমি। বৃক্ষের নিচে নয়, নবনির্মিত মন্দিরে ওলাই চণ্ডী দেবীর আরাধনা। বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া। আজকের দিনে পড়েছে অক্ষয় তৃতীয়ার শুভ তিথি। তবে শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্য অত্যন্ত শুভ এই তিথি। আজকের দিনে অনেকে দোকানে হালকাথাও করে থাকেন। আজ অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে ওলাইচণ্ডী দেবী নতুন করে পূজার সূচনা করা হল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তাঁতিপাড়ায়। জানা যায়, পূর্বে এই ওলাইচণ্ডী দেবীর পুজো হতো আজকের দিনেই খণ্ডঘোষ হাসপাতাল সন্নিকটস্থ তাঁতিপাড়া এলাকায় একটি বৃক্ষের নিচে। বহু প্রাচীন পুজো এই ওলাইচণ্ডী দেবীর পুজো। খণ্ডঘোষ হাসপাতালের চিকিৎসার জন্য আগত বহু মানুষ মানত করে থাকেন এই দেবীর নিকট, তাদের বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে। এই বছর খণ্ডঘোষ বিধায়ক নবীন চন্দ্রবাগের সাহায্যে নতুন মন্দির নির্মাণ করা হয়। তাই বৃক্ষের নিচে থেকে দেবীকে সরিয়ে নবনির্মিত মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করে পুজো করা হলো এদিন। করোনাবিধি মেনে গুটি কয়েকজন মিলে খণ্ডঘোষের তাঁতিপাড়ায় বিধায়ক দ্বারা নির্মিত মন্দিরে করা হলো ওলাইচণ্ডী দেবীর আরাধনা। বিধায়ক নবীন চন্দ্রবাগের এই রূপ উদ্যোগে অত্যন্ত খুশি এলাকার মানুষজন। বর্ধমান থেকে কল্যাণ আশিস দত্তের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। ওলাইচণ্ডী পূজা, এই ওলাইচণ্ডী পূজা হচ্ছে আমাদের, এটা উদ্বোধন হচ্ছে নতুন করে মন্দির করে। আর আমাদের এই পুজোটা অক্ষয় তৃতীয়া দিনেই হয়। এই পুজোটার হচ্ছে আমাদের যে ওলাইচণ্ডী আছে, হসপিটাল আছে আমাদের কাছেই, এই হসপিটালের পাশেই আমাদের যে হসপিটালের জায়গাতেই আমাদের এই মা ওলাইচণ্ডী পূজা। আমরা বহু দিন থেকে দেখে আসছি এবং এটা পুজোটা বহু দিনটা প্রাচীন পুজো। এবং এখানে যারা হসপিটালে আসেন, চিকিৎসা করাতেন, মায়ের এখানে মানত করেন এবং তার সুফলও পেয়েছেন। তাই দূর দূরান্ত গ্রাম থেকে যারা হসপিটালে এসে চিকিৎসা করেছেন, তারা এখানে মানত করেছেন, তারা ঠিক এই দিনে আবার সেই পুজো, ওলাইচণ্ডী পুজো অক্ষয় দিনে হয়, এটা সবাই জানে এবং সবাই এসে পুজো দেয়। আজকে কি এটা পুনঃপ্রতিষ্ঠা হলো বা এটা কি নতুন করে করা হলো? হ্যাঁ, এটা দেখুন, আগে আমাদের পুজো হতো, কিন্তু এই সংস্কারটা এবছরই আমাদের যে বিধায়ক সাহেব আছেন আমাদের নবীনচন্দ্র বাগ, ওনার সাহায্যে এবং আমাদের গ্রামের শ্রোনার সাহায্যে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হলো। এই যে দেবদেবী, এখানকার কিছু বিশিষ্ট আছে নাকি পুজোর? না, আমাদের পুজো বিশিষ্ট কিছু না, এখানে ওলাইচণ্ডী পুজো। তো ওই তো বললাম যে অনেক বাইরে থেকে যারা আমাদের হসপিটালটার কাছে মানসিক করলে তারা এসে আজকের দিনে শোধ করে এবং তারা সুফল, ভালো ফল পেয়েছেন। তার কারণে সবাই এসে এই মায়ের স্থানে প্রণাম খাটেন, হ্যাঁ, পুজো দেন। হ্যাঁ, যে মানসিক থাকে সেগুলো আজকে শোধ করে। এখন তো করোনা হবে, তো কীভাবে পুজো করছেন? দেখুন, আমাদের গত বছরেই আমাদের 2020 করোনা হয়েছিল। দেখুন, আমরা সেইভাবে পুজোটা বিশাল জাঁকজমকভাবে করা হয়, কিন্তু আমাদের গত 2020 সালে যেটা করোনার আবহাওয়া এসেছিলো, তখন থেকেই আমরা পুজোটা শুধু পুজোটাই করা হচ্ছে, যেহেতু পুজোটা আমাদেরকে করতে হবে, সেই জন্য ঠাকুরমশাই আর জোনাকত লোক থেকেই আমাদের পুজোটা করা হচ্ছে। গত বছরে করা হয়েছিল, এই বছরও সেইভাবেই আমরা করছি। যে লকডাউন আছে তার কারণে মানুষের যে সংক্রমণ দেখা দিয়েছেন, তাতে আমরা সকলকেই বলে দিচ্ছি যে করোনা যে আবহাওয়া, কোভিডের এই যে 90 কোভিড যে পরিস্থিতি এসেছে, তার কারণে আমরা সকলের বাড়িতে বলেছি শুধু পুজো দিয়ে চলে আসবেন এবং দু একজন থাকবেন পাশাপাশি, সাইড করে গাছে গাছ তোলা আছে ওখানে বসবেন, পুজো হলে পুজো নিয়ে বাড়ি ফিরে যাবেন। কোন জায়গাটা? এটা হচ্ছে আমাদের খণ্ডঘোষ তাঁতিপাড়া পুজো, আর হসপিটাল আছে, যে হসপিটাল খণ্ডঘোষে সেই হসপিটালের পাশে মাঠে মা ওলাইচণ্ডী পুজো। আপনার নামে পরিচয়? আমার নাম হচ্ছে হারু সাঁতরা, আমি খণ্ডঘোষ খণ্ডঘোষ গ্রাম অঞ্চলের প্রধান এবং আমি ওই গ্রামের সোনার ম্যানেজার। पत्रों पे तू घिसते घिसते जात धर्म में पिसते पिसते कोना जाए, तेरे सपने सपने बुन ले हंसते हंसते, तेरे घर में हो उजाला, इंडिया बने खुशी वाला, क्लिक डालिंग सबका टू ड्रीम, उयर गड़ी पाठशाला, उयर गड़ी पाठशाला, उयर गड़ी पाठशाला। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি?
শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হল 7003081242।